ইটাটা যত কাঠের চালে করবা তত কিন্তু ভালো হবে, কি সুন্দর হবে ইটা কিন্তু তৈরি হয়। মা এইভাবে ছাড়ে এবং এভাবে কিন্তু পৌষ পার্বণে পিঠে তৈরি হয়। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তো তো ওই জন্য বাবা তোমরা দেখতে পাচ্ছ যে মা খুব সুন্দর করে পুলি বানাচ্ছে, এবং ভেতরে আমরা যে নারকলের ছাই করে রেখেছিল মা, সেই নারকলের ছাই দিচ্ছে ভেতরে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ধীরে ধীরে বাবা এই মুখটাকে বুঝিয়ে দিয়ে পিঠে এবং হচ্ছে সেদ্ধ পুলি এবং তার সঙ্গে হবে দুধ পুলিও হবে, একসঙ্গে দুধ ফুটিয়ে ওর মধ্যে পুলি দিয়ে দেবে। তো বন্ধুরা এই সেদ্ধ পুলি এবং দুধ পুলি তোমাদেরকে দেখালাম আজকে আমাদের বাড়িতে হয়েছে। তো চালে কাঠের জালে জিনিসটা ভালো হয়, কারণ কাঠের জালে যে হিটটা দিতে পারবে সেই হিটটা কিন্তু গ্যাসে পারবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ। তো গাইস, তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে তোমাদেরকে আজকে পৌষ পার্বণ, তো পৌষ পার্বণের পৌষ পিঠে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠিত হবে। তো পৌষ পার্বণে পৌষ পিঠে করার জন্য আমাদের বাড়িতে কিছু নিয়ম বা নীতি রয়েছে, সেই নিয়ম এবং নীতি মেনেই আমাদের প্রতি বছর পৌষ পার্বণের পৌষ পিঠে অনুষ্ঠিত হয়ে থাকে বা পৌষ পার্বণে পৌষ পিঠে আমরা খেয়ে থাকি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আমাদের বাড়িতে কি কি পৌষ পার্বণের নিয়ম রয়েছে এবং মা কিভাবে সেই পৌষ পার্বণে পৌষ পিঠে বানাচ্ছে এবং তার সঙ্গে আনুষঙ্গিক আর কি কি বানাচ্ছে, সেটাই তোমাদেরকে আজকের ব্লগে দেখাবো। তো বন্ধুরা নমস্কার, বন্ধুরা মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি পৌষ পার্বণের পৌষ পিঠে কীভাবে নিয়ম করে সেই পৌষ পিঠে বানানো হয় সেই সম্পর্কে সমস্ত কিছু জানাতে আমাদের বাড়িতে। তো চলো, আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো এবং সঙ্গে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার মা শিলনোড়ায় তোমার হচ্ছে সিঁদুর চন্দন দিচ্ছে, এবং সিঁদুর চন্দন দেওয়া হয়ে গেলেই মা যে সেদ্ধ চাল আছে সেই সেদ্ধ চাল যে ভিজানো হয়েছিল সেই সেদ্ধ চাল বাটবে। আশা করছি তোমরা দেখবা সম্পূর্ণ ভিডিওটি, ভালো লাগবে। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে মা চাল নিয়ে নিয়েছে এবং বাটতে শুরু করে দিয়েছে, তোমরা সেই ছবি দেখতে পাচ্ছ। আশা করছি তোমাদের ভালো লাগবে। মানে আমার ঠাকমাদের নিয়ম মেনেই কিন্তু প্রতি বছর এইভাবেই কিন্তু শিলে চাল বেটে পিঠে তৈরি করা হয়, এবং সেটাই তোমাদেরকে দেখাবো। শুধু পিঠে হবে না, পিঠের পাশাপাশি আর একটা জিনিসও হবে, সেটা আমি সাসপেন্স রাখছি, এখন বলছি না। তো তোমরা দেখতে পাচ্ছ যে মা শিলে বাটছে, শিলে চাল বাটছে, এবং এই চাল বাটার পরে জল দিয়ে গুলবে, গুলে তারপরে সেইটা সরা পিঠে করবে। প্রতি বছরই এইভাবেই মা সরা পিঠে করে আসছে, এবং এটাই আমাদের নিয়ম বলতে গেলে। তো সেই নিয়ম নীতি মেনেই কিন্তু প্রতি বছরই সরা পিঠে হয়। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এইরকমভাবে হয়তো সরা পিঠে কেউ হয়তো দেখিনি, ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে দেখানো হচ্ছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মা করতে থাকো, তারপরে করে নিক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমার মা চাল বাটছে, এখনও চাল বাটা কমপ্লিট হয়নি। তো চাল বাটা এখন শেষের দিকে, তো এখন চাল বাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা এবার চালগুলোকে আস্তে আস্তে তুলে নেবে এবং তারপরেতে চালনি দিয়ে চালবে। তো তোমরা সেটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ যে মা চালনিতে চালগুলো রাখছে এবং চালনি দিয়ে ওই চালগুলো চালবে, সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এরপরে মা চলে আসবে পিঠে তৈরি করতে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পারছো যে মা কাঠের জালে, আমরা কাঠের জালেই মানে পিঠেটা কাঠের জালেই ভালো হয় আর কি, ওই জন্য তো কাঠের জালেই মা পিঠেটা করবে। তো তোমরা দেখতে পাচ্ছ কাঠের উনুন মা ধরিয়ে দিয়েছে, এবং এরপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পিঠেটা দেবে। প্রথমে তেলটা দিয়ে নিল, এবার কিন্তু পিঠের জন্য একটা ছাড়বে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পিঠে অলরেডি ছেড়ে দিয়েছে, এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
ঢাকা দিয়ে দিল, এবার এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে পিঠে অলরেডি তৈরি, মানে খুলে দিয়েছে, এবার পিঠে এবার আস্তে আস্তে দুলবে, সেটাই তোমাদেরকে দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তুমি দেখতে পাচ্ছ যে মা পিঠে তৈরি করছে, এইভাবেই আগেকার দিনও মনে হয় এইভাবেই পিঠে তৈরি হতো। এখন সবাই গ্যাসে করে, কিন্তু আমাদের বাড়িতে গ্যাসে হয় না, গ্যাসে পিঠেটা ভালো হয় না বন্ধুরা। পিঠেটা যত কাঠের চালে করবা তত কিন্তু ভালো হবে, কি সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে তোমরা দেখো। তো বন্ধুরা তোমরা দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইভাবেই আমাদের বাড়িতে কিন্তু পৌষ পার্বণে যে পিঠে তৈরি হয় সে পিঠে কিন্তু তৈরি হয়, মা এইভাবে ছাড়ে এবং এভাবে কিন্তু পৌষ পার্বণে পিঠে তৈরি হয়। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মা পিঠে তৈরি করছে, এইভাবেই পিঠে তৈরি করছে, একের পর এক এইভাবে পিঠে তৈরি করছে, সেটা তোমরা দেখছো, অবশ্যই তোমাদের ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা এবার আমাদের পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার মা তৈরি করছে পুলি। আমাদের এবার হবে পুলি, সেদ্ধ পুলি এবং দুধ পুলি দুটো হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মা পুলি তৈরি করছে, এবং সেদ্ধ পুলি করার জন্য কড়াইয়ে গরম জলও চাপিয়ে দিয়েছে, কাঠের চালে এটা হবে, একেবারে সবই কাঠের চালে করছে। তো সেদ্ধ পুলি করার জন্য মা জল চাপিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ জল অলরেডি ফুটছে উনুনে, এবার ধীরে ধীরে সেদ্ধ পুলি করবে। তো হঠাৎ করে বাবা চলে এলো বাড়িতে, তো বাবা এসে মা বললো যে একটুখানি পুলিগুলো বানিয়ে দিতে, তো মা বাবা ওই জন্য পুলি বানাচ্ছে। দেখতে পাচ্ছে যে কত সুন্দর সুন্দরভাবে পুলিগুলো ডিজাইন করে কত সুন্দরভাবে তুলছে, সেই ছবি তো তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে মানে পুলি করছে বাবা, বাবা খুব সুন্দরভাবে পুলি বানাতে পারে। তো তোমরা সেটা দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগছে। এবার তোমাদেরকে দেখাবো সেই পুলিগুলিকে বাবা কীভাবে কীভাবে বানাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো, বাবা কীভাবে হাতে সুন্দরভাবে বানাচ্ছে পুলি সেটা তোমরা দেখো। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বাবা পুলি বানাচ্ছে, ডিজাইন করে খুব সুন্দরভাবে পুলি বানাচ্ছে। এবং বাবা বলে যে পুলি বানাতে গেলে পুলি যদি নাক না ওঠে না পুলি ভালো হয় না নাকি, তো বাবা সেই মানে মাঝখানে যে সরু মতন মুখটা ওঠে ওটাকে পুলির নাক বলে, মানে বাবারা বলে থাকে আর কি। তো ওই জন্য বাবা তোমরা দেখতে পাচ্ছ যে মা খুব সুন্দর করে পুলি বানাচ্ছে, এবং ভেতরে আমরা যে নারকলের ছাই করে রেখেছিল মা, সেই নারকলের ছাই দিচ্ছে ভেতরে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ধীরে ধীরে বাবা এই মুখটাকে বুঝিয়ে দিয়ে খুব সুন্দরভাবে পুলিটাকে বানাবে, এবং সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তো আজকে পৌষ পার্বণ মানে প্রথম দিনে আমি তোমাদেরকে দেখালাম পিঠে, সরা পিঠে এবং হচ্ছে সেদ্ধ পুলি, এবং তার সঙ্গে হবে দুধ পুলিও হবে, একসঙ্গে দুধ ফুটিয়ে ওর মধ্যে পুলি দিয়ে দেবে। তো বন্ধুরা এই সেদ্ধ পুলি এবং দুধ পুলি তোমাদেরকে দেখালাম আজকে আমাদের বাড়িতে হয়েছে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে, তোমরা এই ভিডিও দেখে বাড়িতেও ট্রাই করতে পারো, যেহেতু আমার রান্নার চ্যানেল নেই, আমার লাইফস্টাইলের চ্যানেলই আছে। তো এই ভিডিও দেখে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো যে এইভাবে এইভাবে করতে হয়। কেউ সিলেবেটে হয়তো পারবে না, যদি কেউ পারো অবশ্যই করো, কারণ সিলেবেটে সরা পিঠে করলে কিন্তু খুবই ভালো হয়। তো এবং করার চেষ্টা করো কাঠের জালে, কাঠের জালে জিনিসটা ভালো হয়, কারণ কাঠের জালে যে হিটটা দিতে পারবে সেই হিটটা কিন্তু গ্যাসে পারবে না। তো বন্ধুরা আজকে এখানে ভিডিও শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে রাখবো না। তো ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগ জয়ের সাথে জুড়ে থাকবা। নমস্কার।